নমস্কার সবাইকে, আমার ঈশ্বর দেশের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি রিজিস্টার স্টেশন। এই রিজিস্টার স্টেশন হাওড়া টু ব্যান্ডেল লাইনে অবস্থিত। এই রিজিস্টার স্টেশন আসতে গেলে আপনি হাওড়া দিয়েও আসতে পারেন, আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা ব্যান্ডেল হয়ে আসতে পারবেন। এই রিজিস্টার স্টেশন থেকে নেমে হাওড়ার দিকে এগিয়ে গেলে, অর্থাৎ দক্ষিণ দিকে এগিয়ে গেলে, এই যে রেলগেট পড়ছে, এই রেলগেটের ঠিক পূর্ব দিকে আমরা যে অটো স্ট্যান্ড দেখতে পাবো, সেই অটো স্ট্যান্ডে থেকেই আমরা যাব আজকে মাতা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। অটোতে আমরা চেপে এখন আমরা রওনা দিচ্ছি মাতা সিদ্ধেশ্বরী মন্দির। সামনে যেটা পুকুরটা দেখছেন, এটা মাতা সিদ্ধেশ্বরী মায়ের পুকুর, এবং সামনে যে মন্দির এটাই হচ্ছে মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। ঠিক এ পাশে রাস্তা ধরে আমরা এখন মন্দিরের দিকে প্রবেশ করব। চলুন, সামনে যে গেটটা এটা মন্দিরের প্রবেশ গেট, এবং বহু ভক্ত এখানে আস্তে আস্তে প্রবেশ করছেন এবং অনেকে পুজো দিয়ে আসছেন এবং পুজো দিতে যাচ্ছেন। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা আপনাদের কিছুক্ষণ আগে দর্শন করালাম। সামনে দেখতে পাচ্ছেন মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের চারিপাশটা, চারিপাশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরে বহু ব্রাহ্মণরা এই মন্দিরে প্রতিষ্ঠাতা করেছিলেন, তার মধ্যে স্বরূপানন্দ সরস্বতী মহারাজ তিনি মেন প্রতিষ্ঠাতা। এই মন্দিরে বিঘ্ন তারা প্রতিষ্ঠিত করেছিলেন। এই মন্দিরের সামনে যেটা দেখছেন, শ্রী শ্রী কালী মাতার নাট মন্দির, সিদ্ধেশ্বরী কালী মাতার নাট মন্দির, যেখানে এখন নীল পুজোর প্রস্তুতি চলছে। নীল পুজোর সময় এখানে বহু ধুমধাম করে পুজো আয়োজিত হয়, বহু মানুষের ভিড় এখানে আসে, শ্রীরামকৃষ্ণ এবং সারদা মাকে দর্শন করে। আপনাদের মন্দিরের সামনেটা দেখাচ্ছি, নীল পুজো প্রস্তুতি চলছে বলে আপনাদের মন্দিরের উপরে ভাগটা দেখাতে পারলাম না, কিন্তু আপনাদের এখন দেখাবো দুপুরবেলা মাকে ভোগ দেওয়া হয়েছে। ভোগের পর মায়ের দরজা খুলে দিল ব্রাহ্মণ ঠাকুর মশাই, এবং সেখান থেকে আপনাদের দেখাতে পারবো। সামনে থেকে আপনাদের যাও নিষেধ আছে, তাই দূর থেকে আপনাদের দেখাবো মায়ের স্বরূপ। চলুন এই মায়ের রূপটা আপনাদের সামনাসামনি দেখাই। আমরা মন্দিরের ডান দিক দিয়ে প্রবেশ করলাম, এবং প্রবেশ করে আমরা ঠিক পাশে একটা ফাঁকা জায়গা থেকে মায়ের সামনে এসে পৌঁছালাম, এবং এখান থেকে আপনাদের মায়ের রূপটা পুরো সম্পূর্ণভাবে দর্শন করতে সক্ষম হলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এটা বহু প্রাচীনতম একটি মন্দির, বহু দিন পুরনো মন্দির। এখানে প্রতিদিন নিত্য সেবা দেওয়া হয়, মাকে দুপুরবেলা ভোগ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শুধু মাকে ভোগই দেওয়া হয় না, সকালবেলা মঙ্গল আরতি, দুপুরবেলা ভোগ বিতরণ, এবং সন্ধ্যেবেলায় মায়ের সন্ধ্যা আরতি সম্পূর্ণ করা হয় প্রতিদিন নিত্য নিয়ম অনুসারে। এখন যেটা দেখছেন আপনারা, সেটা মায়ের দুপুরবেলায় ভোগ আরতি। দুবেলা ভোগ আরতি আপনাদের দর্শন করিয়ে এখন আপনাদের মন্দিরের ভেতরে ঠিক ওপরে ভাগটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। যেহেতু এটা অনেক পুরনো মন্দির, তাই আগেকার মানুষ কীভাবে তৈরি করেছিল সেই মন্দিরটা, সেটা আপনাদের সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। পুরানো মন্দিরের যে ঐতিহ্য, বাঙালির যে পুরনো ঐতিহ্য, সেই আর্কিটেকচারেই এই মন্দিরের চারিদিকটা বানানো হয়েছে। এবং এই মন্দিরে 2008 সালে কি 9 সালে এই মন্দিরের চারিপাশটাও মার্বেল পাথর দিয়ে বাঁধানো হয়েছে, এবং যারা যারা এই মন্দির পুনর্নির্মাণের জন্য অর্থদান করেছিলেন তাদের প্রত্যেকজনের নাম এই মার্বেল পাথরের মধ্যে লেখা আছে, সেগুলো আপনারা দর্শন করতে পারবেন। চলুন এখন আমরা আবার মায়ের মুখটা দর্শন করি। মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে
একটি ভোলেনাথের মন্দির। এই ভোলেনাথের মন্দিরটা ঠিক মায়ের রান্নাঘরের পাশেই অবস্থিত। এই ভোলেনাথের মন্দিরে খুব জাঁকজমকভাবে নীল পুজো পালিত হয়। সামনে যেটা দেখছেন শ্রী ভোলেনাথ মহাদেব, এই মহাদেবের শিবলিঙ্গের পাশে আরও তিনটে মূর্তি আছে, মাতা পার্বতী, শ্রী নারায়ণ এবং শ্রী গণেশ। এই মন্দিরের ওপরটা খুব সুন্দর, এখানে খুব ধুমধাম করে মায়ের সাথে বাবারও পূজা অর্চনা হয়। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।